মহিলা পঞ্চায়েত সমিতির সভাপতি অভয় দাসের স্বামী সুমিত কুমার দাস সোমবার দুপুর 11:15 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। প্রসঙ্গত, সুমিত কুমার দাস দীর্ঘদিন তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমানে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। ময়না ব্লকের তৃণমূল শিক্ষা সেলের সভাপতিও ছিলেন তিনি। একদিকে তিনি ছিলেন সুবক্তা, সমাজসেবী তথা তিলখোজা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম সভার সদস্য ছিলেন। এছাড়া তিনি খেজুরতলা হাট কমিটির সভাপতি পদে নিযুক্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্রের খবর, দু তিন দিন ধরে হালকা জ্বরে ভুগছিল সুমিত বাবু। সোমবার সকালে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আরো জানা যায়, তার বাড়ির সদস্যরা করোনা পজিটিভ হওয়ার কারণে চিকিৎসাধীন ছিলেন, ফলে করোনার কারণে মৃত্যু কিনা এ নিয়েও প্রশ্ন উঠছে। ফলে ময়নাবাসীকে সচেতন হয়ে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এবং অত্যন্ত প্রতিষ্ঠিত যশা ডাক্তারবাবু সংগ্রাম কুমার দলৈ গতবারও আমাদের এখান থেকে জয়লাভ করেছেন। আমাদের কাজ হচ্ছে আগামী 1 এপ্রিল তাকে পুনর্নির্বাচিত করা। আমি আর সেগুলোর পুনরাবৃত্তি করব না। 2021-এর লড়াই, এই লড়াইটার একটা আলাদা প্রেক্ষিত আছে। 2016 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল এখানকার বামফ্রন্ট, কিন্তু এবারের নির্বাচনে আমরা লক্ষ্য করছি সেই বামফ্রন্ট রামে রূপান্তরিত হয়েছে এবং আমাদের এখন প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে এখানকার বিজেপি। এই বিজেপি দলটার সম্বন্ধে অনেকেই বলেছেন, আমি একটু বলি, এদের নিজস্ব কোনো মুখ নেই, সমস্ত মুখাস নিয়ে দিল্লির সমস্ত নেতাগুলি এসে এখানে উৎপাত করছে। আর বাদবাকি আমাদের দল থেকে কিছু বিতাড়িত, কিছু গদ্দার, কিছু বেইমান যারা দিনের পর দিন আমাদের দল থেকে সুযোগ সুবিধা নিয়ে দল যখন একটা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছে সেই সময় দলকে বিপদে ফেলে তারা কিন্তু ওই দলটাকে সংযুক্ত করছে। সেটাও আমাদের কিছু গদ্দারের নাম সুরেন্দ্রবাবুর কথা বললেন সাজানের, এই সুরেন্দ্রবাবুর কথা একটু বলে নিই আমি। তিনি, আমরা তাকে খুব মান্যতা দিতাম, আমরা তার অনুগামী ছিলাম সত্যি কথা, কিন্তু যখন দেখলাম তিনি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, তার পরিবারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আজকে নির্বাচনের প্রাক্কালে তিনি দলত্যাগ করলেন, বললেন কি না তিনি দলে নাকি গুরুত্ব পাচ্ছেন না। আমি যদি একটু ঘুরে বলি, তার বাড়িতে তার শিশির বাবু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি ছিলেন, তিনি এমপি আছেন, তার ভাই দিব্যেন্দু অধিকারী তিনি আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের এমপি, তার ছোট ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি পৌরসভার চেয়ারম্যান, শুধু তাই নয় তার এক বৌমা কাঁথি পৌরসভার হচ্ছে কাউন্সিলার, শুধু তাই নয় এই করে প্রায় 35টি পদে তারা আসীন ছিলেন। ঠিক আছে, আসতে চাও। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।